নমস্কার, আমি আজকে আপনাদের মুসুর ডালের স্যুপ করে দেখাবো। আর এই মুসুর ডালের স্যুপ করতে গেলে কি কি লাগবে প্রথমেই বলি। লাগবে আমার মুসুর ডাল, এটা আমি 1.5 কাপ মতো ডাল নিয়েছি। আর মশলা লাগবে আমার একটা টমেটো, আমি 4 ফালি করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর গোলমরিচ নিয়েছি গুঁড়ো 1 চা চামচ। তেজপাতা 2 নিয়েছি। গোটা গরম মশলা নিয়েছি, ছোট ছোট 2 টুকরো নিয়েছি দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 1টা লেবু। 1/2 চার ভাগের 1 ভাগ লাগবে, আমি 2টো হাফ নিয়েছি, যতটুকু লাগবে ততটুকু দেব। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, পরিমাণ মতো নুন লাগবে, 1 চা চামচ আদা বাটা লাগবে, আর বাটার লাগবে 2 চামচ মতো, আর কর্নফ্লাওয়ার নিয়েছি 1 টেবিল চামচ। আমি জলটা গরম হতে বসিয়ে দিয়েছি। আমি 1.5 কাপ ডালে 8 কাপ জল দিয়েছি। ডালটা সিদ্ধ হবে, আবার স্যুপ হবে। আর আমি এখন ডালটাকে ধুয়ে নেব। ভালো করে চটকে চটকে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব। আমার জলটা ফুটে গেছে আর ডালটাও আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা সিদ্ধ হতে দেব। আমি এখন ডালটা সিদ্ধ হতে যাব। যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন আমি পেঁয়াজ টমেটো গুলো লঙ্কা গুলো দিয়ে দেবো। এখন দিলে ডালটা আমার সিদ্ধ হবে না, টমেটো যেহেতু টক ওই জন্য এখন দিলে সিদ্ধ হবে না, ওই জন্য পরে দেব। আর জল কোনো সময় কাঁচা দেব না, স্যুপ করবেন যখন তখন একটু, যদি জল কম লাগে মানে বেশি লাগে তাহলে একটু জল গরম করে দেবেন, ঠান্ডা জল দিলে ওর টেস্ট আলাদা হয়ে যাবে। ডালটা আমার 10 মিনিট ধরে ফুটছে আর ডালটা আধা সিদ্ধ হয়ে গেছে। ডালটা যখন সিদ্ধ করবেন তখন ফুটে উঠলে গ্যাসটা একদম লো করে দিতে হবে, না হলে জলটা শুকিয়ে যাবে আর ডালটাও ঠিক মতো সিদ্ধ হবে না। এবার আমি টমেটোটা দিয়ে দেব, পেঁয়াজগুলোও দিয়ে দেব, তেজপাতা, গরম মশলা এগুলোও দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেব, আদা বাটাও দিয়ে দেব। এবার নুন দেব, পরিমাণ মতো নুন দেব। যারা মিষ্টি খান তারা একটু চিনি দিয়ে দেবেন, আমরা মিষ্টি খুব একটা খাই না। আবারও আমি ফুটতে দেব। এবার আমি 10 মিনিটের জন্য আবার লো ফ্লেমে ফুটতে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে, দেখবো ডালটা। আমার ডাল, টমেটো, লঙ্কা সব সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। এটা আমার আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে, কেন এটা আমি আবার এরকম একটা ছাঁকনিতে ছাঁকতে হবে। তো এখন গরম যেহেতু এখন ছাঁকা যাবে না, ওই জন্য আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আধা ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে আমি গোলমরিচ, তারপরে আপনার লেবু, বাটার এগুলো পরে দেব। আমার ডালটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এই কর্নফ্লাওয়ারটা একটু গরম জল দিয়ে গুলে নেব। যার ঘরে এখন কর্নফ্লাওয়ার নেই একটু ময়দা গুলে নেবেন, ময়দা দিয়ে করলেও হবে। একটু গরম জল করে নিয়েছি। আমি স্যুপের মধ্যে এটা দিয়ে দেবো, এখন মোটামুটি গরম আছে ওই জন্যে আর ফোটাতে হবে না। এবার আমি
একটু ছেকে নেব এটা। একটু চেপে চেপে ছেকে নিতে হবে, ডালটা থাকবে। আমি একটু চামচ দিয়ে দিয়ে একটু আমি ডালটা সব পুরো ছেকে নিয়েছি। এটা কিছুটা গরম মশলা আছে, গোটা গরম মশলা, আর একটু পেঁয়াজ কিছুটা আছে, টমেটোর খোসা আছে। এবার আমি এতে লেবুর রসটা দেব। এটুকু অবশিষ্ট রয়েছে, বাটারটা আমি ওপর থেকে দিয়ে দেব। গোলমরিচ গুঁড়োটা ওপর থেকে দিয়ে দেবো। হয়ে গেছে আমার স্যুপ। এটা আমি ব্রেড টোস্ট দিয়ে খাবো। আমি ব্রেডটাকে টোস্ট করে নিয়েছি, আর খুব সুন্দর একটা এটা রেসিপি, মুসুর ডালের স্যুপ। আমরা রাত্রে এটা খেয়েই থাকবো ব্রেড টোস্ট দিয়ে। আপনারা খাবেন, খুব ভালো লাগবে। এখন লকডাউনের সময়, আবার লকডাউন শুরু হয়ে গেছে, তো এইভাবে আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, আর বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।